আচমকা বন্যায় চারদিক পানিতে থই থই। জীবন বাঁচাতে বহুতল ভবনে আশ্রয় নিয়েছে মানুষ, কিন্তু মৃত্যুর মুখে বান বন্যা না বুঝা অবুজ বিড়াল কুকুর সহ নানা প্রাণী খাদ্য সংকট আর রোগাক্রান্ত হয়ে ত্রাহি তাদের জীবন। আর তখনই ত্রাণ আর প্রাণকর্তা হয়ে এসব পশুদের পাশে দাঁড়ালেন লালমনিরহাটের যুবক আব্দুল কাইয়ুম ও তার দল, যাকে রক বলে ডাকেন স্বেচ্ছাসেবীরা। ভেলায় চড়ে বন্যা দুর্গত এলাকায় ঢুকে আটকে থাকা এসব পশুদের উদ্ধার করে আনছেন কাইয়ুম। নিজ সন্তানের মতো পানি থেকে কোলে তুলে নিচ্ছেন, নিয়ে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে, দিচ্ছেন শুকনো খাবার, আবার অসুস্থ প্রাণীদের চিকিৎসাও দিচ্ছেন নিজ হাতে। এই সংকটকালীন সময়ে বুবা প্রাণীদের হয়ে টানা কাজ করে যাচ্ছেন তিনি। আমাকে যে অ্যানিমেল লাভার যা আমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা যারা আমাকে সাপোর্ট করছে, তাদের জন্য আমি এখানে আসা, কারণ আমি খালি হাতে আসছি। ওরা আমাকে হেল্প করার কারণে আমি এই যে আজকে থেকে নয় দিন আমি কাজ করতেছি। গত নয় দিনে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের সহস্রাধিক পশুকে সেবা দিয়েছেন এ প্রাণীপ্রেমী। দুর্যোগে শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে, এবং এরই পরিপ্রেক্ষিতে প্রাণী সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন মানবিক এই মানুষটি। যেমন একটা মানুষ না খেয়ে থাকলে ক্ষুধা লাগে, তো ওদেরও প্রাণীদেরও লাগে। তো আমার কথা হলো যে আপনারা যা করতেছেন, আপনারা যারা আসতেছেন এখানে ত্রাণ দিতে, ওদের জন্য কিছু খাবার নিয়ে আসেন, ওদেরকেও একটু খাবার দেন। পাশাপাশি এটা একদিকে ইসলামিক দিক থেকেও কিন্তু আসলে আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু এটাও তো মানুষেরও ক্ষুধা লাগে, এটারও ক্ষুধা লাগে। তো সব কিছু মিলেই আপনারা ডোনেশন পাঠান, যারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন তারা সব কিছুই আপনারা ওভাবে নিয়ে আসেন। প্রাণীদের জন্য গরু আছে, ছাগল আছে, তারা না খেয়ে থাকে। এখনও আমাদের গরুর খাবার আছে, কুকুরের খাবার আছে, বিড়ালের খাবার আমার যথেষ্ট পরিমাণে এখনও রাখা আছে। আমি যখন চলে যাব এগুলো এখানকার মানুষকে দায়িত্ব দিয়ে যাবো, যার যার দরকার হবে তারা নিয়ে যাবে। একা উদ্যোগ নিল আব্দুল কাইয়ুমের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল যুবকও। এমন কাজে যুক্ত হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। কুকুর বিড়াল ওদেরকে কেউ খাবার দেয় না, তো মানুষের জন্য এমনি ত্রাণ সামগ্রী আসে কিন্তু ওদের জন্য আসে না। তো রক ভাই যখন 21 তারিখে প্রথম আমাদের মাধ্যমে যোগাযোগ করে নোয়াখালীতে আসছে, এরপর থেকে আমরা একসাথে কাজ করতেছি। 9 দিন ধরে রক ভাইয়ের সাথে কুকুর বিড়াল এগুলো রেস্কিউ করি, এদের জন্য খাওয়ার ব্যবস্থা করি। প্রতিদিন প্রায় 200-300 কুকুরের খাওয়ার ব্যবস্থা করি। সুন্দর পৃথিবীতে সবাই বাঁচতে চায়, মানুষের মতো ওরাও বাঁচতে চায়, তো ওদের প্রতি তো তেমন কেউ খেয়াল রাখে না। তো আমরা রক ভাইয়ের সাথে আমরা কাজ করে খুব ভালোই লাগলো যে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করতে পারছি। দুর্যোগময় পরিস্থিতিতে প্রাণীদের প্রতি এমন ভালোবাসা অবাক করেছে স্থানীয়দের। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সমাজের অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। এই সময় সবাই মানুষের দিকে খেয়াল রাখে বা মানুষ যে কোনো বিষয়ে হেল্প পায় বিভিন্ন সমস্যার, কিন্তু পশু পাখি তো কথা বলতে পারে না বা তাদের কষ্টটা সবাই বুঝে না, তবে তাদেরকে খাওয়া দাওয়াটা এটা আমি মনে করি এটা একটা উত্তম কাজ বা এটা ভালো। প্রাণীদের নিয়ে কাজ করে যেটা খুবই মানবিক, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমরা তো কুকুর দেখলে অনেক ভয় পাই, এরা তো জড়াই ধরে নিয়ে উপরে নিয়ে খাবার দেয়, এটা অনেক ভালো, অনেক মানবিক কাজ। মানবিকতা শুধু যে মানব জাতির উপকার করা তা কিন্তু নয়, বরং মানবিকতা হোক সকল প্রাণীর জন্য, আর মানবিক হোক পৃথিবীর সকল মানুষ। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।